ওই তো দেখা যাচ্ছে শানুবন্ধর গাটি ওই শানুবন্ধর গাটি জি মনের মতো করে চান করব ওরে কোহল শিকাঙ্কে লয়া রে বেহুলা যাই জম নাহার গাতে রে ওরে বিশ্বহরির নাম টিভি লইয়া বেলা ঘরে বড় মাছ ধরেছে এখানে কোথায় এখানে মাছও নেই বসিও নেই আমি কাকে ডাকছি কে বা শুনছে ঝন্টুদা
চন্ডদা এই ওদিকে কি ওদিকে কি মাছকো মাছকো আমি কি করে বলবো তুমি তো বললে তোমার বর্ষিতে বড় মাছ ধরেছে কোথায় এখানে মাছও নেই কোথায় বড় মাছ আর বর্ষি বা কোথায় গেলেছে বর্ষিতে এনি আচ্ছা বর্ষি এখানে ছিল ওই কার গাইড নিচে গারে কিসে নিয়ে গেছে বর্ষিরা কার গাইড নিয়ে গেছে গা কাকরা চান পাড়িয়েছি বর্ষি কাকরাই নিচে আমারটা লাগে আচ্ছা দেখি তো কোথায় কাকরাই নিয়ে গেছে হাই দেখেন বর্ষি উল্টা করা ধরে সে বলছে বর্ষি কাকরাই নিয়ে গেছে এখানেই তো রয়েছে জন্টু দা আইরে আইরে তো করে আসকি বাটা গরে কেমনটা লাগে জন্টু দা আচ্ছা তুমি বললে যে তোমার বর্ষি কাকরাই নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এখানে তো বর্ষি রয়েছে হ্যাঁ কোথায় নিয়ে গেছে বর্ষি কাকরাই বর্ষি কাকরাই নাই নাই না ওর বাপের ক্ষমতা আছে আমার বর্ষি কাকরাই নিব তাই নাকি এবার তিনবার গেছিলাম নমিনেশনে কি আমার গটেন বাই কইরে দিতে যেমন হ্যাঁ ও তো সহজ না এলাকায় তো আমার খবর রাখ না তুমি কি করে এই এলাকায় আহার পরে একটা চা ওহন তিনে আমার কেউ তাও নাই চা দেবে না হ্যাঁ এই এলাকার মানুষ চা খায় না ও তাই না হ্যাঁ তাই তো না কই সেদিন আমি গাহান খবর আইনি আগে আইছিলাম বুঝছো আচ্ছা হাই রে মাঠে তোমার চা খাওয়াইলো পাঁচটা চা খাওয়াইয়ে 15 টাকার বিল দিয়ে দিলো বাহ ভালো সম্মান করেছে মান সম্মান করছে পাঁচটা চা খাইয়ে 15 টা চায়ের দাম রেখে দিয়েছে আমি কই চা আপনারে সম্মান করলাম তাই নয় আরে ভালো সম্মানই করেছে লক্ষিন্দর এই যে হুন একটা কথা কই বলো এই যে নতুন নাম মে ঠিক মতো একটা মার দেন নু যাই গিয়া ঠিক আছে দাদা তুমি কখনোই মানুষ হবে না কে আমি কবে আবার ঘোরা রইলাম তুমি ঘোরাই রয়েছো কিভাবে নিচের দিকে তাকাও এই যে চাপা দাঁত ফালাই দেব নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও আইএমপি আইএমপি আই না কাপড় ঠিক করো আইয়া কাপড় ঠিক করো বুইরা না তাইরা ভুলা হন্ত্রী কাপড়টা ঠিক করে ফিন্দা হারো না হলা কাপড় জানি কোন কার দাদা ও নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো এই যে নিচের দিকে তাকাও মেহমান সেটা চান করবার দিকে নিচের দিকে তাকাও হ্যাঁ নিচের দিকে খাচ্ছ এটা ফুলা হঞ্জানি কোন কার কেমন লাগে আরে নিচের দিকে এই যে জীবনের শিক্ষা দিয়া দিমু হ্যাঁ নিচের দিকে তাকাও ভাই তুই মানুষ গুরু মানুষ সব তুই হ্যাঁ এরম মেহমান সেটা চান করবার দিকে তুই নিচের দিকে তাকাও কে রে কুম্ভ বেজাল কুম্ভরা ওহো চাচ্চিনে কইছে নাঙ্গল বাংলো কোনো রে নিচের দিকে তাকাই ল্যাব কি এরা এই জাতের কি শুরু করে খবর বিনব কইলি কি এরা নাম বা করে খবর বিনব রাস্তা দুলা দুভাই ভালাবো নেতাগর বছর বছর মাটি দেন নাকবো কেন হ্যাঁ কেন ওই দশটা যে খবর বিনছে ইনে রাস্তা দাইতে গেলে কি কোনো সুইবার নাকবো রাস্তা পরিষ্কার করবার নি গিয়া এরা আইলে গেলে ইবো खाली अच्छा खाली कथा कह ফালা দে নিজের খাই মাইছে তো বুঝা হাম না বসি ফালা এই ওই ওই গাইছে বনে ওই এবা ঠিক আছে আমার বাবা মাই কাপড় পরা শিখাই নাই না ওই গাইছে বনে দেখ নিছে তে তাকাইয়া তুই ও মাছটা সা নো গুল বাসটা তাও গুছি মারা এই নিছে তে তাকা প্রশিক্ষণের মাস্টার হ্যাঁ এমন জাতের কাপড়ই পরে না উনি ওই কাইছে বনো তোর কাপড় কি আমি রেডিমেড খুলে রাখছি ওই দিকে তাকা ভালো করে ঘুরে দিকে এই দেখেন মাস্টারের চেহারা ভালো করে দেখেন ভাবটা কি দেখছেন কিচ্ছু বুঝে না ওই কাইছে বনো আই দি এই যে খালারা দেখেন আগে দেখেন অবস্থা নীলামে উঠাইছে আই
রেডি। এই যে দেখেন মধুপুরা বানর, দেখেন চেহারার ভাবখানা। ভাই আর এইভাবে মেয়েদের অপমান করবি? হ্যাঁ এইদিকে আয়, এই যে এইখানে ভালো করে দেখেন, দেখেন মাস্টারের চেহারা। আজকের মতো সারা দিলাম দাদা, এদিকে আসো, এই যে আমি এই পাশে, এদিকে আসো, কেন আসবে না? আচ্ছা শোনো, ওই মেয়েগুলো এসে কি বললো তোমাকে? ও ছেড়ি রে, কি যে যদি বিয়া করলে কর্ণ করলি মামলা দিব। কি এই কথা বলছি? হ্যাঁ ভাই, ভাই গাইসা বানর, তোর এই কথা বলছি আমি যে বিয়া করলে কর, ভাই আর বলবি কানে ধর। দাদা এখন সে কি বলে গেল? তাড়াতাড়ি কাবিল কর, আমার সামনে মাসে গেলে বিয়া হয়ে যাবো গা। বানর কি বলেছে এবার? তোর মারলাম হুদে গিয়ে শোল্ডে টিপে দে, শোল টিপে দিল। খারাপ রে তুই। আমি বলি দাদা, নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো। জীবনে তো খয় না, আজকে খইলো কিবা কইরে? সেটা আমি জানি, আমিও তো দিশা ভাই না, কে রে গুয়া ঠান্ডা কে পরে দিশা ভাইলাম। চুপ, ভালো করে কাপড় পর।